লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল বাশলেট। এক বিবৃতিতে ডিজিটাল নিরাপত্তা আইনের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে প্রয়োজনীয় সংশোধন করা এবং এ আইনের আওতায় আটকদের মুক্তির দাবিও জানান তিনি। তবে ওই বিবৃতির প্রতিবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। মঙ্গলবার বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, তদন্তাধীন বিষয়ে তাড়াহুড়া করেই বিবৃতি দিয়েছেন জাতিসংঘের ওই কর্মকর্তা। জাতিসংঘের যিনি হিউম্যান রাইটস কমিশনের একজন কমিশনার যেই বিবৃতি দিয়েছেন, এটি জাতিসংঘের বিবৃতি নয়, অনেক পত্রিকায় ভুলভাবে দেওয়া হয়েছে জাতিসংঘের বিবৃতি, এটি জাতিসংঘের বিবৃতি নয়, এটি জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের একজন কমিশনারের বিবৃতি। জাতিসংঘের অনেকগুলো হিউম্যান রাইটস, জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনে অনেকজন কমিশনার আছে, তার মধ্যে একজন এ নিয়ে কথা বলেছেন। এটি জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনেরও এত তাড়াহুড়া করে এই ধরনের কথা বলা আমি মনে করি বাংলাদেশের ক্ষেত্রে হওয়া উচিত নয়। তিনি যেই দেশের জাতিসংঘের সেই কমিশনার, চিলির একসময় প্রেসিডেন্ট ছিলেন, চিলিতে বহু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অহরহ হয়ে আসছে এবং তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখনও বহু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সেই দেশে হয়েছে। যে আমেরিকায় যখন চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়, যখন বাচ্চাদেরকে, শিশুদেরকে, যখন তাদের পিতামাতা তাকে বিচ্ছিন্ন করে বছরের পর বছর রাখা হয়, তখন কি বিবৃতি দিয়েছিল? যখন গোয়েন্দামেলা বেয়েতে মানুষকে নির্যাতন করা হয়, তখন কি বিবৃতি এসেছিল? যখন ফ্রান্সে যখন মানুষকে হত্যা করা হয়েছে, কোনো বিচার ছাড়া গুলি করে হত্যা করা হয়েছে, তখন কি বিবৃতি এসেছিল? সুতরাং আমি এগুলো আমাদের আভ্যন্তরীণ বিষয়, আভ্যন্তরীণ বিষয়ে অন্যদের নাক গলানোর কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। এই ক্ষেত্রে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘিত হয়। ধন্যবাদ। একই ইস্যুতে সম্প্রতি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের দেওয়া বিবৃতির সমালোচনাও করেন তিনি। যেভাবে বিদেশি কয়েকজন রাষ্ট্রদূত বিবৃতি দিলেন, এখানে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘিত হয়েছে। যে সমস্ত রাষ্ট্রদূত এই বিবৃতি দিয়েছেন, সেই সমস্ত রাষ্ট্রদূতদের দেশে অনেক জায়গায় অনেক বেশি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং এই ধরনের আইন আছে, এই আইনের বলে সেখানেও গ্রেপ্তার হয় এবং সেখানেও শাস্তি দেওয়া হয়। আর আমাদের আভ্যন্তরীণ বিষয়ে একটি মৃত্যু নিয়ে হঠাৎ করে তড়িঘড়ি করে এরকম বিবৃতি দেওয়া, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমরা এখন অন্যদের উপর আগে যেরকম নির্ভরশীল ছিলাম, আমরা সেরকম নির্ভরশীল কোনো রাষ্ট্র নই, আমরা নিজের টাকায় পদ্মা সেতু করেছি। সুতরাং কথায় কথায় বিবৃতি দেওয়ার পুরনো অভ্যাস, আমি আশা করব ভবিষ্যতে এই যারা বিবৃতি দেন তারা, সেটি বিদেশিরা, তারা সেটি পরিহার করবে। গত বছরের মে মাসে লেখক মুশতাককে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়। 9 মাস কারাবন্দী থাকার পর গত 25 ফেব্রুয়ারি কারাগারেই মৃত্যু হয় তার। এছাড়া একই আইনে আটক রয়েছেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। তাসলিমুল আলম, বৈশাখী সংবাদ, ঢাকা।